প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নাম কি? আমার নাম ভাই ভরসা। ভরসা আপা, বা খুব সুন্দর নাম। তো ভরসা আপার বয়স কত? বয়স ভাই 18। 18 বছর। তো বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়েটা কি ফ্যামিলি দিছিল নাকি আপনি নিজে ইচ্ছা করছেন? না ভাই, ফ্যামিলি তো দেই নাই, আমি ভাই নিজে ইচ্ছা বিয়ে করছি। আচ্ছা। গরিব তো, অসহায় তো, যত চাইছে বলে এদিকে বিয়েই নাই, আর ভালোবাসছিলাম বিয়ে করছি। বিয়ে বসার পরে এখনকার বিয়ে শাদী করার ইচ্ছা আছে? আছে ভাই, যদি ভালো একটা মনের মানুষ হয় বিয়ে করবে। আচ্ছা, কেমন মানুষ হন? ভাই, আমার ভাগ্য যেটা আছে সেইটাই হবে, বুড়া হোক জোয়ান হোক। বুড়া মানুষই আজকাল গো মায়া করে, জোয়ান একটা তো ধরলাম, লাভ ধরল না, চলে গেল গাছে। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি ভরসাপার সাথে যোগাযোগ করতে চান, তো এখনও তাকে কেউ ভরসা দিয়ে তাকে কাছে টেনে নেয় নাই। তো যদি কেউ কাছে টেনে নেয়, আপনি যাবেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দর্শক, তার নাম্বারটা তো 01744118254। আমি নাম্বারটা আবারও বলছি, 01744118254। এই নম্বরে ফোন দিলে আপনারা বড় সবার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।